যে কোনো ধরনের খাবার গরম করা, বেক করা কিংবা গ্রিল করার জন্য আমার সবচাইতে পছন্দ ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। রয়েছে মাইক্রোওয়েভ, গ্রিল এবং কনভেকশন, এই তিন ধরনের কুকিং সিস্টেম। আপনাদেরকে আরও বলে দিই, আপনি এই মাইক্রোওয়েভ ওভেনটি ব্যবহার করে যেমন অতি সহজে খাবার গরম করতে পারেন, তেমনি মজাদার গ্রিল, কেক, পিৎজা এই ধরনের ইয়ামি খাবারও তৈরি করতে পারেন অনায়াসে। সবার আগে দেখব কিভাবে এই ওভেনটিকে আমরা সেট করতে পারি। ওভেনটি এখন ওয়েটিং মোডে চলে যাবে। ক্লক সেটিং, ক্লক বাটনটি একবার বা দুবার চেপে ক্লক ফরম্যাট সিলেক্ট করে নিন। নবটি ঘুরিয়ে ঘন্টার সময় সিলেক্ট করুন। ক্লক বাটনটি আবার চাপুন, নবটি ঘুরিয়ে মিনিট সিলেক্ট করুন। ক্লক বাটন চেপে কনফার্ম করুন। এবার দেখব কিভাবে বিভিন্ন অপশন ব্যবহার করে এই ওভেনটি দিয়ে আমরা মজার মজার রেসিপি তৈরি করতে পারি। যে কোনো সময় দ্রুত খাবার গরম করতে এই কুইক স্টার্ট অপশন ব্যবহার করতে পারেন। কুইক স্টার্ট বাটন চাপ দিন, এই সময় 30 সেকেন্ডের জন্য ওভেনটি চালু হবে। আপনি যদি বেশি সময় চান তাহলে বাটনটি একাধিকবার চাপুন। আপনি পছন্দ মতো সময় নিতে চাইলে নবটি ডান দিকে ঘুরিয়ে সময় নির্বাচন করুন। স্টার্ট বাটন চেপে ওভেনটি চালু করে নিন। সেট করার সময় শেষ হয়ে গেলে বিপ শব্দ হয়ে ওভেনটি থেমে যাবে। আপনি চাইলে বিভিন্ন পাওয়ার লেভেলে ওভেনটি চালু করতে পারেন। এই জন্য শুরুতে পাওয়ার লেভেল বাটনটি চেপে পছন্দ মতো পাওয়ার লেভেল নির্বাচন করুন। নবটি ঘুরিয়ে পছন্দ মতো সময় নির্বাচন করুন। স্টার্ট বাটন চেপে ওভেনটি চালু করুন। এই মাইক্রোওয়েভ ওভেনে আপনি খুব সহজে মাংস, কাবাব কিংবা সসেজ গ্রিল করতে পারেন। আপনি চাইলে মাইক্রোওয়েভ এবং গ্রিল অপশন দুটো একসাথেই ব্যবহার করতে পারেন। ওয়েটিং মোডে রেখে কম্বি 1 বা কম্বি 2 সিলেক্ট করুন। নব ঘুরিয়ে পছন্দ মতো সময় নির্বাচন করুন। স্টার্ট বাটন চেপে ওভেনটি চালু করে নিন। এই মাইক্রোওয়েভ ওভেনের একটি বিশেষ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো কনভেকশন কুকিং। কনভেকশন কুকিং এর সময় খাবারের চারপাশ দিয়ে গরম বাতাস প্রবাহিত হয়, যার কারণে খাবার খুব দ্রুত, সহজভাবে, খুব সুন্দর করে প্রস্তুত করা যেতে পারে। কনভেকশন বাটনটি চেপে প্রয়োজনীয় তাপমাত্রা নির্বাচন করুন। নব ঘুরিয়ে পছন্দ মতো সময় নির্বাচন করুন। স্টার্ট বাটন চেপে ওভেনটি চালু করে নিন। আপনি যদি চান তাহলে মাইক্রোওয়েভ এবং কনভেকশন অপশনটি একসাথে ব্যবহার করতে পারেন। মাইক্রো কনভেকশন বাটনটি চেপে প্রয়োজনীয় তাপমাত্রা নির্বাচন করুন। নব ঘুরিয়ে পছন্দ মতো সময় নির্বাচন করুন। স্টার্ট বাটন চেপে ওভেনটি চালু করে নিন। ডিপ ফ্রিজ থেকে বের করে যে কোনো ফ্রোজেন ফুড কিংবা মাংস রান্নার আগে স্বাভাবিক অবস্থায় আনা খুবই সময় সাপেক্ষ ব্যাপার এবং কষ্টও বটে। এই কাজকে অনেক সহজ এবং তাড়াতাড়ি করার জন্য এই মাইক্রোওয়েভ ওভেনে রয়েছে ডিফ্রস্ট অপশন। নবটি বাঁ দিকে ঘুরিয়ে 9 সিলেক্ট করুন। এরপর ওয়েট বাটনটি চাপুন। নব ঘুরিয়ে পছন্দ মতো সময় নির্বাচন করুন। স্টার্ট বাটন চেপে ওভেনটি চালু করে নিন। আপনি চাইলে শুধু খাবারের মেনু সিলেক্ট করেও বিভিন্ন মজাদার খাবার তৈরি করতে পারেন। পরিমাণ মতো খাবার ওভেনের ভেতরে রাখুন। নবটি বাঁ দিকে ঘুরিয়ে প্যানেলে নির্দেশিত কোড অনুযায়ী পছন্দ মতো মেনু সিলেক্ট করুন। ওয়েট বাটন চেপে খাবারের পরিমাণ সেট করে নিন। স্টার্ট বাটন চেপে ওভেনটি চালু করে নিন। রান্নার মাঝখানে যে কোনো সময় ওভেনটি থামাতে চাইলে স্টপ ক্যান্সেল বাটনটি একবার চাপুন। পুনরায় স্টার্ট করতে চাইলে স্টার্ট বাটনটি চাপুন। পুরো প্রক্রিয়াটি বন্ধ করতে চাইলে স্টপ ক্যান্সেল বাটনটি দুবার চাপুন। সো আপনার কিচেনকে আরও স্মার্ট এবং আকর্ষণীয় করে তুলতে আজই নিয়ে আসুন ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। বি স্মার্ট, কুক হেলদি ফুড অ্যান্ড বি হেলদি।